কথা বলবো, সেটা হচ্ছে মুখের অরুচি। আমাদের জীবনে কখনো না কখনো আমাদের খাবারে মুখে অরুচি কিন্তু আসতেই পারে। এগুলো হলে কি করবে? এগুলো হলে নিয়মিতভাবে একটু শরীর চর্চা করবে। দিনে 30-40 মিনিট তুমি যোগা করতে পারো, বেস্ট। অ্যান্ড তোমার যদি বাইরে এক্সট্রা কোনো এক্সারসাইজ, মানে যেরকম ধরো হাঁটা বা কোনো কিছু সুইমিং করা, এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তোমাকে কিন্তু থাকতে হবে। এরপর যেটা, সেটা হচ্ছে তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিনের ট্যাবলেট খেতে পারো। খেতে ভাতের মধ্যে একটুখানি যে ভাত ভাজা যেটা হয় ওই রকম টাইপের করে খাও, একটু ঝাল ঝাল খাও, ঝালটা লঙ্কা গুঁড়োর ঝাল নয়। তুমি যদি পারো তো বেশি বেশি করে কাঁচা লঙ্কা ইউজ করে ঝালটা করো, ওটার মধ্যে পটাশিয়াম থাকে, কিন্তু ওই লঙ্কা এই মুদ্রা নেবে, জ্ঞান মুদ্রা হাতে ভাবে রাখবে, অ্যান্ড দেন নাভিটাকে পাম্পিং করবে, যেন এরকম বুক না কাঁপে, জাস্ট নাভি পাম্পিং। পাটাকে ছড়িয়ে নেবে, ভালো করে দেখে নাও, পাটাকে ছড়িয়ে নেবে, দেন একটা পা ভাঁজ করলে, দেন আবার এভাবে পাটাকে ভাঁজ করবে। এটাকে বলে বজ্রাসন। তোমাদের যদি মনে হয় যে এটা বডিটা নিয়ে বসতে অসুবিধা হচ্ছে, তাহলে একটা বালিশ রেখে বাচ্চা থেকে 8-80 সবারই মুখে এই অরুচিটা দেখা যায়। এটা খুবই একটা কমন প্রবলেম, এটার জন্য ডাক্তারখানা যেতে হয় না, কিছু জিনিস মেনে চললেই হয়। আবার বড় কোনো রোগ, আলসার বা কোনো রকম কোনো লিভারের সমস্যা থাকলে অরুচি দেখা যায়। যদি তোমাদের সেই সমস্যাটা থাকে তাহলে কিন্তু তোমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে। এটা হচ্ছে জেনারেল, ইন জেনারেল অরুচি হলে কি করবে, অরুচি কেন হয়। দেখো, অরুচি হওয়ার যে কারণগুলো সেগুলো হচ্ছে যে তোমার যদি বড় কোনো রোগ হতে পারে, থাকতে পারে ভেতরে লিভারের কোনো কন্ডিশন খারাপ, সেটা হতে পারে। এছাড়া হতে পারে তুমি সহজ জাস্ট কিছুদিন আগে জ্বর থেকে উঠলে, সেটা হতে পারে। আবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে তুমি অনেক দিন যাবত কোনো ইনফেকশনে ভুগছো বা তোমার মানসিক অবসাদ, এই বিভিন্ন কারণে অরুচি হতে পারে। এগুলো হলে কি করবে? এগুলো হলে নিয়মিতভাবে একটু শরীর চর্চা করবে। দিনে 30-40 মিনিট তুমি যোগা করতে পারো, বেস্ট। অ্যান্ড তোমার যদি বাইরে এক্সট্রা কোনো এক্সারসাইজ, মানে যেরকম ধরো হাঁটা বা কোনো কিছু সুইমিং করা, এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তোমাকে কিন্তু থাকতে হবে। এরপর যেটা, সেটা হচ্ছে তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিনের ট্যাবলেট খেতে পারো, সেটা তুমি খেতে পারো। এছাড়াও তুমি যেটা করতে পারো, তোমার যে নিত্য নৈমিত্তিক দিনের যে নর্মাল খাবারগুলো, দুধ, মাংস বা ধরো মাছ, ডিম, এই খাবারগুলোকেই তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাও। আমি বলছি না যে খুব তেল মশলা যুক্ত করে খাও, তুমি স্পাইসিটা, মানে স্পাইসি করে একটু অন্যরকমভাবে বানিয়ে খাও। মানে ধরো দুধ ডিরেক্ট না খেয়ে মিল্কশেক খাও, ব্রেকফাস্টে তুমি একটুখানি ওটস, যদি তুমি দুধ দিয়ে গুলে খেতে ওটসটাকে চিলা বানিয়ে খাও, বা ধরো ভাত যেটা তুমি খেতে, ভাতের মধ্যে একটুখানি যে ভাত ভাজা যেটা হয় ওই রকম টাইপের করে খাও, একটু ঝাল ঝাল খাও, ঝালটা লঙ্কা গুঁড়োর ঝাল নয়। তুমি যদি পারো তো বেশি বেশি করে কাঁচা লঙ্কা ইউজ করে ঝালটা করো, ওটার মধ্যে পটাশিয়াম থাকে, কিন্তু ওই লঙ্কা গুঁড়ো বা ওই ধরনের মশলাপাতিটা একটু কম অ্যাভয়েড করো। এছাড়াও তুমি যেটা করবে, ভালো করে ঘুমোবে। সারাদিনে খুব কন্টিনিউ না খেলেও, মানে গাদা গাদা পেট ভর্তি তোমাকে খেতে হবে না, কিন্তু তুমি অল্প অল্প করে সারাদিনে খাও। অরুচি থেকে রুচি ফেরানোর জন্য বাইরের ফাস্টফুডের ভরসা করতে হবে না, তুমি হোমমেড খাবার দাবারগুলোকেই কিন্তু একটু সুন্দর করে বানিয়ে নিয়ে খেতে পারো। তো অরুচি খুব একটা কমন প্রবলেম, এটা নিয়ে আমি আজকে বললাম যে অরুচি হলে কী কী করবে, কেন হয়, এবং এটা থেকে স্বাদ কী করে ফেরাবে। আমি এক্সারসাইজের কথা যেহেতু বললাম, এক্সারসাইজের কথা বলি, তোমরা কপালভাতি করতে পারো, তোমরা প্রাণায়াম করতে পারো, সঙ্গে তোমরা দিনে সূর্য নমস্কার করতে পারো, ঠিক আছে। সূর্য নমস্কার তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমাদের এনার্জিটা বাড়ানোর জন্য, খিদেটা, কারণ খিদেটাকেও তো বাড়াতে হবে, সেই ক্রেভিংসটা বাড়ানোর জন্য কিন্তু এগুলো খুবই এফেক্টিভ। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আর এইগুলোই মেনটেন করে চলো, যে টিপসগুলো বললাম ফলো করে চলো। প্রথম হচ্ছে এক্সারসাইজ করো 30-40 মিনিট। নাম্বার 2 হচ্ছে তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিনের কোনো ট্যাবলেট খেতে পারো। নাম্বার 3 হচ্ছে রেগুলার খাবার দাবারগুলোকেই তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু টেস্ট চেঞ্জ করে খাও। অ্যান্ড 4 হচ্ছে মানসিক অবসাদ থাকলে তুমি সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করো, বা তুমি একটু প্রাণায়াম মেডিটেশনের দ্বারা মুডটাকে ফ্রেশ করো, নিজেকে এঙ্গেজ রাখো, দেখবে মুখের স্বাদ খুব অল্প দিনেই ফিরে আসবে।
তো চলো তোমাদেরকে আজকে বলে দিই যে যোগার মধ্যে কি কি করলে তোমাদের টেস্ট চেঞ্জ হবে বা খিদে বাড়বে। যেহেতু আমি বললাম যে লিভারের সমস্যা থাকলেও তোমাদের খিদেটা কম হতে পারে বা পেটে সবসময় ভার ভার লাগতে পারে, তো লিভারের সমস্যা এবং বডিকে পিউরিফাই করার জন্য অব্যর্থ হচ্ছে কপালভাতি, যেটা তুমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে এক গ্লাস গরম জল খেয়ে খালি পেটে করবে, তোমার লিভার ভালো হবে 100% গ্যারেন্টি। আর তুমি এক মাস পর আমার ভিডিওতে এসে এখানে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করবে যে হ্যাঁ আমার এটা হয়েছে, তো কপালভাতির এইরকমই পাওয়ার। কি করবে, প্রথমে এই মুদ্রা নেবে, জ্ঞান মুদ্রা, হাতে ভাবে রাখবে, অ্যান্ড দেন নাভিটাকে পাম্পিং করবে যেন এরকম বুক না কাঁপে, জাস্ট নাভি পাম্পিং। এভাবে তোমরা কিন্তু নাভি পাম্পিং করবে, কতবার করবে 40-50 বার, তার বেশিও করতে পারো, দেখবে কিন্তু তোমার অরুচির সমস্যাটা একেবারেই চলে যাবে এবং তোমার খাবার হজম হবে, খিদে বাড়বে, লিভার ভালো থাকবে। এরপরে খেলাম তো, খিদে তো বাড়লো, খাবারটাকে হজম করব কি করে, এটা তো করলে ঘুম থেকে উঠে, এবার করবে ঘুমোতে যাওয়ার সময় আসনটা। সবাই আমরা জানি বজ্রাসন, তবে হ্যাঁ হাঁটুতে বা অ্যাঙ্কেলে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে এটা করবে না, ডাক্তারের পরামর্শ নিয়ে করবে। আর খুব হেভি চেয়ার হলে তলে একটা বালিশ রেখে করবে, খাবার হজম হবেই। যতই তুমি ফাস্ট ফুড খেয়ে নাও, বাইরের খাবার খেয়ে নাও, ফিরে সেটা করো, খাবার হজম হতে বাধ্য হবে। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। কী করে করবে চলো আমরা আগে দেখে নিই। এইভাবে প্রথমে পাটাকে ছড়িয়ে নেবে, ভালো করে দেখে নাও, পাটাকে ছড়িয়ে নেবে, দেন একটা পা ভাঁজ করলে, দেন আবার এভাবে পাটাকে ভাঁজ করবে। এটাকে বলে বজ্রাসন। তোমাদের যদি মনে হয় যে এটা বডিটা নিয়ে বসতে অসুবিধা হচ্ছে তাহলে একটা বালিশ রেখে দেবে, অ্যান্ড দেন তোমরা এভাবে পিঠ সোজা করে বজ্রাসনে বসবে। বজ্রাসন কিন্তু আঙুলের ওপর চাপ হবে না, মানে নর্মালি পাটার উপরে বসবে। এভাবে 30-1 মিনিট কিন্তু তোমরা বসে থাকবে, বসে থেকে তোমরা হোল্ড করবে, প্রত্যেক দিন করবে 15-30 দিন করে দেখো। রেজাল্ট না পেলে কমেন্টে এসে বলে যাও যে রেজাল্ট পেলাম না, রেজাল্ট 100% পাবে, 500% পাবে। তো যোগাগুলো দেখিয়ে দিলাম, এই দুটো যোগার সঙ্গে যে টিপসগুলো বললাম তোমরা কিন্তু ফলো করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, কারণ এটা তোমাদেরই চ্যানেল, আর কমেন্ট করে জানিও তুমি উপকৃত হলে কি না, উপকৃত না হলেও জানিও। দেখাবে নতুন আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।